সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াতের বিষয়বস্তু সহজে বুঝবেন, আকীদায়ে খতমে নবুয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা মানতে হবে। এই আকীদা আমাদেরকে লালন করতে হবে। খুব সুন্দরভাবে মনে রাখবেন, ইসলামী আকীদা তিন ভাগে ভাগ করা যায়। এক নাম্বার তাওহীদ, দুই নাম্বার রিসালাত, তিন নাম্বার আখেরাত। তাওহীদ আল্লাহর একত্ববাদ স্বীকার করা, রিসালাত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবীকে নবী হিসাবে বিশ্বাস করা, আর আমগো নবীরে নবীও বিশ্বাস করা এবং শেষ নবী হিসাবে বিশ্বাস করা। কি নবী? আর যারা ধোকা দেয় ওরা কিন্তু আমগো নবীরেও নবী মানে। যারা ধোকা দেয় ওরা আমাদের নবীজিকে, শেষ নবীকে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। এই জায়গাটাই ঝামেলাটা। আপনারা বলবে উনি যে নবী, তো আপনি বলবেন উনি যে নবী মানেন, হ্যাঁ আমরা তো মানি। যেই বলবেন উনি শেষ নবী এটা মানেননি, এটা ব্যাখ্যা বলবে। যখন বলবে ব্যাখ্যা আছে, ইমাম গাজালি বলেন লাইসা ফিহি তাউইল, এখানে ব্যাখ্যার সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে নবী নাই, ব্যাখ্যার কোনো সুযোগ নেই। এইটা হলো আমাদের আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব নবীকে নবী মানি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীও মানি, এবং সাথে সাথে এটা যে উনি শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নেই। সহজে দুইটা বাংলা বাক্য মুখস্থ রাখবেন, মরার আগ পর্যন্ত জান্নাতে যাওয়ার সহজ দুইটা বাক্য মুখস্থ রাখবেন। সুষ্ঠু কিছু আকীদা লালন করবেন, দুই সুষ্ঠু কিছু আমল পালন করবেন। এক নাম্বার কি বললাম? সুষ্ঠু কিছু আকীদা লালন, দুই নাম্বার সুষ্ঠু কিছু আমল পালন, বাস মরবেন সোজা জান্নাতে যাবেন। কিন্তু আপনারা খালি পেঁচায় পুচায় চাইবেন না, হুজুর আমি এত সহজ জাম কেন? এই তাহলে সুষ্ঠু কিছু আকীদা লালন করবেন, সুষ্ঠু কিছু আমল পালন করবেন, মরবেন সহজে জান্নাতে প্রবেশ করবেন। তিনটা কথা আকীদার ক্ষেত্রে আমরা মনে রাখবো। এক, কারো আকীদা যদি অশুদ্ধ থাকে, একদম পুরা আকীদা ওনার অশুদ্ধ, মানে তিনি ইমানটা ছাড়া আর সব ঠিক আছে, মানে ইমান নাই, আর এমনি দুনিয়াতে যত ভালো কাজ দান করেন আর যা করেন সব ঠিক আছে, শুধু আকীদা ঠিক নাই, ইমান নাই, তার সব আমল বরবাদ, প্রথম কথা। দ্বিতীয় কথা, কারো আকিদা সবগুলা শুদ্ধ কিন্তু একটা আকিদা অশুদ্ধ, যেই আকিদাটার কারণেও তার ইমান চলে যাবে, তাহলে প্রথম হলো তার টোটাল ইমান নাই, এর তো কোনো আমল নামা সব বরবাদ। দুই, তার সব আকিদা ঠিক আছে কিন্তু একটা আকিদা অশুদ্ধ, যে অশুদ্ধ আকিদার কারণেও তার ইমান থাকে না, তার আমল নামা বরবাদ। দুইটার পার্থক্য বুঝছেন? প্রথম হলো কোনো আকিদাই ঠিক নেই, দ্বিতীয়টা হলো আকিদা সব ঠিক কিন্তু একটা এমন অশুদ্ধ যেটার কারণে তার ইমান চলে যাবে, তো এটাও বরবাদ। তিন নাম্বার, কোন ব্যক্তির আকিদা 100% পিউর আছে কিন্তু আমল একটু কম করে ফেলছে, শয়তানের ধোকায় আপনার নামাজ রোজা এই ইবাদত গুলো একটু কম হয়েছে তার, কিন্তু আকিদা 100% সে বিশ্বাস করে নামাজ পড়া ফরজ, এটা বিশ্বাস করে, রোজা রাখা ফরজ বিশ্বাস করে, টাকা হইলে জাকাত দেওয়া ফরজ এটা বিশ্বাস করে, টাকা হইলে সামর্থ্য দিলে হজে যাওয়া ফরজ এটা বিশ্বাস করে। এই বিশ্বাসগুলা রাইখাও কিছু কিছু ক্ষেত্রে শয়তানের ধোকা আমল করে না। কিউ নামাজ পড়লেন না কেন? হুজুর ভুলে গেছে, আসলে নামাজ যে পড়তে হবে এটা মানেনি, কো হ্যাঁ নামাজ পড়তে তো হবে, না পড়লে যে গুনাহ হয় এটাও বিশ্বাস করি, পড়েন নাই, শয়তানের ধোকায় পড়ি না। এই জাতীয় কোনো ব্যক্তি যার আকিদা 100% পিওর, উনি যদি মারা যায় এই পিওর আকিদার কারণে আর আমলে কিছু ভুল করার কারণে, নির্দিষ্ট একটা পরিমাণে জাহান্নামে সাজা ভোগ করার পর আকিদা বিশুদ্ধ হওয়ার কারণে একদিন জান্নাতে যাবে। আকিদা বিউত, এই তিনটা কথা বুঝে আসছে? এক, আকিদাই ঠিক নাই, কোনো এর ইমান নাই, দুই নাম্বার সব আকিদা ঠিক, একটা অশুদ্ধ যেটার কারণে ইমান চলে যায়, তিন নাম্বার আকিদা পিওর আমলে কিছু একটু কমতি করে ফেলছে যার কারণে পানিশমেন্ট হিসাবে জান্নাত জাহান্নামে থাকবে, এরপর জান্নাতে যাবে। এই তিন কথা বুঝে থাকলে আলোচনাটা সামনের দিকে এগোনো সহজ হবে। প্রথম কথা, আকিদা একদম অশুদ্ধ মানে তার ইমান নাই আর সব ভালো কাজ করে, দাতব্য ফাউন্ডেশন অমুক জায়গায় দান করে অমুকে করে, যেমন আপনারা অনেকে টেটু আঁকেন হাতের মধ্যে আর বলেন আমার অমুক প্রিয় পৃথিবীতে এই এই করে ওই ওই করে, মানে আপনারা পুরা বুঝাইতে চান যে হে যে কি এটা আর কইয়া শেষ নাই, কিন্তু ইমান নাই। যার টেটুটা আঁকেন হাতে আর কি, তার কি নাই ইমান? এমনি হেরে পছন্দ করেন কেন? তিনি এই তিনি সেই, কিন্তু ইমান নাই। ইমান যদি না থাকে বাস সব বরবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাঈদার 5 নম্বর আয়াতে বলেন ওয়া মাইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিত আমালু,
যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে তার আমল নামা যা আছে সব বরবাদ হয়ে যাবে। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এ ব্যক্তি আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, নাউজুবিল্লাহ। সূরা কাহাফের 102, 3, 4, 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলের দিক থেকে অধিক ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা পার্থিব জীবনে অনেক চেষ্টা করে আর তাদের চেষ্টাগুলা ব্যর্থ হয়ে গেছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ, কিন্তু তারা মনে করে তারা ভালো ভালো কাজ করছে। পৃথিবীতে অনেক মানুষ আছে তারা মনে করে আমি যেই ভালো ভালো কাজ করছি এই কাজের বেনিফিট অবশ্যই পাবো, প্রতিদান পাবো মনে করে, কিন্তু ঈমান নাই। আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম, তারা ওই সমস্ত ব্যক্তি যারা তাদের রবকে অস্বীকার করে আর কেয়ামতের মাঠে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই বিষয়টা অস্বীকার করে। এই জাতীয় ব্যক্তিরা মারা যাওয়ার পরেও আপনারা ফেসবুকে দোয়া করেন, তুমি যেখানে থাকো ভালো থাকো, তুমি হ্যাঁ তুমি প্রিয় প্রিয় তুমি যেখানে থাকো ভালো থাকো, এই জাতীয় এর প্রিয় ব্যক্তিত্ব ঈমান নাই, কিন্তু কয় তার আত্মাটা যেখানে মাগফিরাত কয় না, চিন্তা করে মাগফিরাত কইলে আবার মুসলমানিত্ব চলে জানি, এটা কয় আত্মা যেখানে থাকুক ভালো থাকুক, ফাইজলাম পাইছেন না? ইমান যদি না থাকে আপনি এই কথা লিখতেই পারেন না যে আত্মা যেখানে থাকুক ভালো থাকুক, মানে ইমান থাকতেই হবে, না হয় আত্মা ভালো থাকার কোনো দোয়াই করা যাবে না। লেখে হ্যাঁ প্রিয় তুমি যেখানে থাকো ভালো থাকো। আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তারা তাদের রবকে অস্বীকার করেছে, কিয়ামতের মাঠে যে সাক্ষাৎ করতে হবে এটা অস্বীকার করেছে। ফাহাবিতাত আ'মালুহুম, ফলে তাদের আমল নামা সব বরবাদ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আমি তাদের কোনো ওজন নির্ধারণ করব না, তাদের কোনো ওজন সাব্যস্ত করব না, কারণ এর আবার কি ওজন করব, বিনা ওজনে জাহান্নাম, বিনা ওজনে এর আবার কিসের ওজন? এখন প্রশ্ন হলো হুজুর তাহলে তার এই ভালো ভালো কাজগুলা কি হবে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলেন আমার সাথে বলেন পানি মনে করা মরিচিকা, আবার বলেন পানি মনে করা মরিচিকা, এবার পুরাটা বলেন, বলেন ইমান বিহীন মানুষের ভালো কাজ মরিচিকাকে পানি করার মতো, পানি মনে করার মতো, ইমান বিহীন মানুষের ভালো কাজ মরিচিকাকে পানি মনে করার মতো। একটা বিশাল বড় মরুভূমির মধ্যে আছে, আচ্ছা বিশাল বড় মরুভূমি লাগবে না, এলাকায় জমি হয়নি, হঠাৎ কিছু কিছু জমিন আছে এমন আপনার যেই জমিনগুলা অনেক আর আশেপাশে লম্বা সময় কোনো বাড়িঘর নাই, আছে না এমন জমিন অনেক দূর পর্যন্ত বাড়িঘর নাই, তো প্রচণ্ড রুদ্রের মধ্যে ওই জমিনগুলাতে একটু হাইটেন, প্রচণ্ড পিপাসা, হঠাৎ আপনার মনে হবে ওই যে জুড়ে পানি চিকচিক করতেছে, পানির কাছে গিয়ে দেখবেন এতক্ষণ যা দেখছেন চিকচিক আসলে পানি না, এটাকে বলা হয় মরিচিকা। এটাকে কি বলা হয় বলেন তো? তাহলে বলেন তো দূর থেকে চিকচিক করা মরিচিকাকে দূর থেকে আমার কাছে কি মনে হয়েছে? কাছে যাওয়ার পর ওই পানি আর পানি থাকলো না, গিয়ে বুঝলাম এটা মরিচিকা। তাহলে দূর থেকে চিকচিক যেটাকে পানি মনে করলাম, কাছে যাওয়ার পর বুঝতে পারলাম এটা পানি না, এটা এমনি পানির মতো চিকচিক করছে, এটা মরিচিকা। আল্লাহ বলেন ঈমান ছাড়া যারা ভালো কাজ করবে আর যদি মনে করে এই ভালো কাজের বেনিফিট আমি পরকালে পাবো, কিন্তু ঈমান নাই, ওই পরকাল না তো সেটা পরের জগতে পাবো এরকম যদি বলে, কিন্তু ঈমান নাই, এটা যদি বলে আর যদি বলে আমার আত্মাটা যেখানে যাবে স্বর্গে গিয়ে যদি আমার আত্মা থাকে তো আমি ভালো কাজের বেনিফিট পাবো, কিন্তু কি নাই বলেন তো? ঈমান নাই। আল্লাহ বলেন ওই মরিচিকাকে পানি মনে হয় যেমন, যেটা পানি না ঈমান ছাড়া ভালো কাজ করার পর সেটার প্রতিদান পাওয়ার আশা করাও ওই মরিচিকার মতো হবে। তাহলে মরিচিকা কি আসলে পানি? তাহলে ঈমান ছাড়া ভালো কাজ করলে যদি মনে করে ফলাফল পাবে আল্লাহ কা হয় এটা মনেই করতে পারো, ওই যে মনে হবে দূরে গিয়া পাইবা, গিয়া দেখবা শূন্য কিচ্ছু নাই। তো এই যে আমি কইলাম কথাটা, এটা তো আন্দাজি করলে না, দলিল লাগবে। সূরা নূরের 39 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহ
والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء جرى كفري كره أعمالهم كسراب تادر أمول نما غلا موري چكار مطاب بقيعة مروبهمير مد موري چكار مطاب يحسبه الظمآن ماء পিপাসার্ত ব্যক্তি ওই মরিচিকাকে পানি মনে করে হাত্তা ইদা যা পানি মনে করার পর যখন পানির কাছে যায় যাওয়ার পর দেখলাম মিয়াদি ধুশাই আ সেখানে কিছুই নাই পিপাসার্ত ব্যক্তি মরিচিকাকে মনে করলো পানি কাছে গিয়ে দেখে কিছু নাই আল্লাহ বলেন যারা কুফরি করে তাদের আমলনামা করার পর তারা যদি মনে করে ভালো কাজ করেছি এটার প্রতিদান পাবো আল্লাহ বলে মরুভূমির মধ্যে মরিচিকাকে যেমন পানি মনে করো ঈমান ছাড়া আমল করলে প্রতিদান পাওয়াটা ওই মরিচিকার মতো পানির মতো মনে হবে তাহলে মরিচিকা কি আসলে পানি আচ্ছা ঈমান ছাড়া ভালো কাজ করার পর ফলাফল এটা কি আসলে ফলাফল আল্লাহ বুঝার তৌফিক দান করুন তাহলে একটা জানলাম মরিচিকাকে পানি পানি মনে করার মতো ঈমান ছাড়া আমল আচ্ছা দুই ঈমানবিহীন আমল করলে স্তূপ করা ছাইয়ের মতো বলেন কিসের মতো ছাই চিনেননি আচ্ছা এই জায়গায় আপনারা এক স্তূপ ছাই রেখে দিলেন প্রচন্ড বাতাস আসার পর সবগুলা ছাই থাকবে কি হবে তাহলে লাভ হইল না কোনো এ ঠিক আল্লাহ কোরআন এটাই বলছে সুবহানাল্লাহ সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে কি বলে দেখেন مثل الذين كفروا أعمالهم مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف مثل الذين كفروا بربهم جرى تدر رب كي أشكار كره تدر أمل نمار درشتن تو هلو كرماد شاير متو اشتدت به الريح في يوم عاصف প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস যেই ছাই উড়িয়ে নিয়ে যায় এই ছায়ের যেমন কোনো মূল্য নাই ঈমান ছাড়া আমলের তেমন কোনো মূল্য নাই তাহলে ছায়ের যেমন কোনো মূল্য নাই প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস যেমন এই ছাই উড়িয়ে নিয়ে যায় ঈমান ছাড়া আমল করলেও মনে করতে হবে কিছু ছাই জমা করছি এগুলো সব শেষ হয়ে যাবে এগুলো দুই নাম্বার তিন নাম্বার টিনের ঘর আছে নি এলাকায় আচ্ছা টিনের ঘরে মাঝে মাঝে দেখবেন ছোট ছোট ছিদ্র একটা যদি থাকে ওই ছিদ্র দিয়ে একটা রোদের আলো আসে ভিতরে আসলে গুড়া গুড়া কি জানি উঠতে থাকে আসলে কি শুধু ওই আলোর মধ্যেই গুড়া না পুরা ঘরে আসলে পুরা ঘরে কিন্তু ওই আলোর কারণে আপনার মনে খালি উদ্দুর কথা বুঝেনি এটাকে বলা হয় উঠতে থাকা বালুকণা বলেন কি বলা হয় এটা হলো এমন যেটা একদম সূক্ষ্ম দেখা যায় না যারা দুনিয়াতে ভালো কাজ করবে ঈমান ছাড়া তাদের আমলনামা কিয়ামতের মাঠে এমন উঠতে থাকা বালুকণার মতো যেগুলো দেখা যাবে না দলিল সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা যারা দুনিয়াতে ঈমান ছাড়া ভালো কাজ করে তাদের এই ভালো কাজের ফয়সালা করব আমি আল্লাহ এমন ভাবে কি করব ফাজআলনাহু হাবা মানসুরা কিয়ামতের মাঠে আমি এইগুলাকে উড়ন্ত বালুকণার মতো বানিয়ে দিব যেগুলা দেখা যাবে না এইগুলা কিয়ামতের মাঠে উঠতে থাকবে যে আমলনামা দেখাই যাবে না এটা আবার পাল্লায় মাপ দিব কি যাও পাল্লা টাল্লা দরকার নাই সোজা জাহান্নাম সোজা জাহান্নাম কি বুঝলাম ঈমান ছাড়া আমল মরিচিকা ঈমান ছাড়া আমল ছাই ঈমান ছাড়া আমল না দেখা বালুকণার মতো যেগুলো দেখাও যাবে না আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন